Assalamu alaikum. Welcome again to Rubel's English Care. Dear viewers, in this tutorial, now I am going to share something with you about K plus verbing. This will help you. So I'm going to talk about these topics, that is K plus verbing. It's important for English learners. So no more late. Dear students, আজকে এমন একটা টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি এই যে টপিকসটা আয়ত্ত করতে পারলে আমরা শত শত ইংরেজি বাংলা বাক্যকে ইংরেজিতে সহজে রূপান্তর করতে পারবো সেটা হচ্ছে আমরা জানি ইংলিশ ভার্ব কিপ এই কিপ ভার্বের পরে সাধারণত কোনো ভার্বের আইএনজি ফর্ম হয় যেমন দেখুন K plus V1 plus ing. এখানে V1 that means verbal present form. এরপরে ing যুক্ত হবে. K plus keep এর পরে verbal present form এর সাথে ing হয়ে থাকে. Okay. দেখুন আমরা একটা বাংলা বাক্যকে কিভাবে সহজে বাংলা থেকে ইংরেজি করতে পারি. দেখুন কিছু টেকনিক এই সেন্টেন্স আছে কথা বলতে থাকুন এখানে আমরা থে থাকুন এটাকে আন্ডারলাইন করছি এরপরে দেখুন শিখতে থাকুন এখানে আমরা এটাকে আন্ডারলাইন করি এরপরে দেখুন কাজ করতে থাকুন এখানে আন্ডারলাইন করছি এরপরে দেখুন শিখতে থাকুন এরপরে দেখুন পড়তে থাকুন এরপরে দেখুন যোগাযোগ করতে থাকুন ডিয়ার ভিউয়ার্স আমরা যে সকল সেন্টেন্স বাংলা লিখেছি এগুলোর শেষে আমরা দেখতে পাচ্ছি সকল সেন্টেন্সের শেষে তে থাকুন রয়েছে তাহলে আমাদেরকে বুঝতে হবে বাংলাতে বাংলা যত সেন্টেন্স হয় কথা বলতে থাকুন যাইতে থাকুন হাসতে থাকুন আসতে থাকুন যোগাযোগ করতে থাকুন শিখতে থাকুন এই ধরনের বাংলা সেন্টেন্সকে আমরা সহজে কিপ ব্যবহার করে এবং কিপের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করে আমরা সহজে বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করতে পারবো এবং বলতে পারবো লিখতে পারবো খুব ইজিলি ওকে বলুন লেটস স্পিক কথা বলতে থাকুন কিপ টকিং কিপের পরে ভার্বের কি হয়েছে আইএনজি ফর্ম হয়েছে এরপরে দেখুন শিখতে থাকুন কিপ লার্নিং এরপরে দেখুন কাজ করতে থাকুন কিপ ওয়ার্কিং এরপরে দেখুন শিখতে থাকুন কিপ রাইটিং এরপরে দেখুন পড়তে থাকুন কিপ রিডিং এরপরে দেখুন যোগাযোগ করতে থাকুন কিপ কমিউনিকেটিং ডিয়ার ভিউয়ার্স আশা করি আপনারা খুব সহজে এই টিউটোরিয়ালটা বুঝতে পারবেন Dear viewers, I have written some more examples for you which will help you understand more easily. So, let's see, give an example. Okay. Here I have written charcha korte thakun. Charcha kora ingreji practice. Keep practicing. Haste thakun. হাসা ইংরেজি হচ্ছে লাভ বলতে পারি কিপ লাফিং এরপরে দেখুন আসতে থাকুন হাসা ইংরেজি হচ্ছে কাম তাহলে বলতে পারি কিপ কামিং এরপরে দেখুন যেতে থাকুন যাওয়া ইংলিশ হচ্ছে গো তাহলে বলতে পারি কিপ গোয়িং এরপরে দেখুন দেখতে থাকুন দেখা ইংরেজি হচ্ছে সে অথবা ওয়াচ বলতে পারি তাহলে কিপ ওয়াচিং এরপরে দেখুন ডিয়ার স্টুডেন্টস কিপ খেলতে থাকুন খেলা করা ইংরেজি হচ্ছে প্লে আমরা বলতে পারি কিপ প্লেইং এরপরে দেখুন বুঝতে থাকুন বোঝা বুঝতে পারা ইংরেজি হচ্ছে আন্ডারস্ট্যান্ড তাহলে বলতে পারি কিপ আন্ডারস্ট্যান্ডিং আশা করি ডিয়ার ভিউয়ার্স এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা শত শত বাংলা বাক্যকে
সহজে ইংরেজি বাক্যে রূপান্তর করে আপনারা বলতে পারবেন, লিখতে পারবেন। আজকে আপাতত এটুকু। দ্যাট ইজ অল ফর দ্য টাইম বিং। আসসালাম।